নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লগের বাটা। আজ আমি বানাবো কামরাঙার চাটনি। এই কামরাঙার চাটনি বানানোর জন্য আমার কী কী লাগছে সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। চলো আমার রান্নাটা শুরু করি। রেসিপি কামরাঙার চাটনি। এই কামরাঙা চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো বড় বড় সাইজের কামরাঙা নিয়েছি। আর লাগবে হলুদ, চিনি, লবণ, এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, গোটা মরিচ, গোটা মেথি, গোটা 5 ফোড়ন, আর সর্ষে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। আর এখানে নিয়েছি আমি কাসুন্দি। এবার আমি প্রথমে আমার রান্নাটা শুরু করব। তার জন্য আমার এই কামরাঙাগুলোকে আগে কেটে নিতে হবে। তার জন্য আমি একটা আলাদা পাত্র নেব। আমি একটা আলাদা পাত্র নিয়েছি। এবার এর দু মাথা প্রথমে কেটে নেব। আমি এখানে কামরাঙার চাটনি বানানোর জন্য কিন্তু রসালো এবং পাকা দেখে নিয়েছি। প্রথমে আমি পিছনের দিকটা একটু কেটে নেব। এভাবে কেটে নিয়েছি, তারপরে এখান থেকে গোল গোল করে কেটে নেব। দেখতে এরকম তারা তারা মতো হবে। এভাবে সবটাই কেটে নেব। আমার দুটো কামরাঙাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই মাঝখান থেকে দানাগুলোকে আমি বার করে নেব, যে কটা দানা আছে। একটু চাপ দিলেই বেরিয়ে আসবে। আমার সবগুলো থেকে দানা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রেসিপিটা শুরু করব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়েছি। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন অল্প করে দেব। দিয়ে 1/2 মিনিট মনে এটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কামরাঙাগুলো। দিয়ে এটাকে কিছুক্ষণ কষে নেব। কামরাঙাটা হালকা একটু কষে নিচ্ছি। আমার এটা কষে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। দিয়ে মিশিয়ে নেব। আমার কামরাঙাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দেবো, যে যেমন পছন্দ করবে সেটা দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমরা আর এই ছোট্ট প্রয়াসটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তার জন্য তোমরা আমার এই রেসিপিগুলোকে একটু বেশি বেশি করে দেখো আর সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলোকে দেখতে পাও। আমি তোমাদের কাছে এই কারণে সাহায্য চাইছি যে আমার ক্যান্সার ধরা পড়ে। এই ক্যান্সার ধরা পড়ার পর দীর্ঘ চিকিৎসায় প্রচুর খরচ হয়ে যায়। তারপরে সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকাটাই খুব কষ্টকর হয়ে যায়। তার জন্য আমি এটা শুরু করেছি। আর তার জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাইছি। আর আমার মাথার মধ্যে একটা কষ্ট হয় আর বিভিন্ন চিন্তাভাবনা। আমি সবসময় সব কথা সঠিক বলতে পারি না, তার জন্য কিছু ভুল হয়ে যায়। তার জন্য আমাকে ক্ষমা করে দেবে। আমার এই চাটনিটাও অনেকটা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুন্দিটা।
দিয়ে মিশিয়ে নেব। আবার আমার এটাও হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা। এটা ছড়িয়ে দিলাম আমি, দিয়ে মিশিয়ে নেব। আমার কামরাঙ্গার চাটনিটা হয়ে এসেছে, এবার একটা পাত্রে সার্ভ করে দেব। আমি এরকম একটা পাত্রে নিয়ে সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটা এখানে কমপ্লিট হয়ে গেল, আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।